নমস্কার, রয়েছেন অঙ্কারের সঙ্গে, দেখছেন অঙ্কার অনলি ট্রুথ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ, এবং আজকের এই অনুষ্ঠান আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে, এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে 300 মানুষ মারা গিয়েছেন রাশিয়ার মিসাইল আক্রমণে। 300 মানুষের মৃত্যু হয়েছে এমনটাই জানিয়েছে সে দেশের সরকার, এবং ইতিমধ্যেই পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। কারণ ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী, আমরা যেমনটা জানি, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ভোলেস্কি রেজনিকভ, তিনি কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষকে অস্ত্র তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন, এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো দেশ কিন্তু ইতিমধ্যেই ইউক্রেনের ওপর স্যাংশন জারি করেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও সেই বিষয়ে একেবারেই দমতে রাজি নন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়ে দিয়েছেন যে অভিযান চলবে, তবে ইউক্রেন দখল করা রাশিয়ার লক্ষ্য নয়, বিদ্রোহীদের দমন করাই রাশিয়ার লক্ষ্য, এমনটাই কিন্তু জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। কেন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই সমস্যা, কী নিয়ে সমস্যা, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কী, গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছেন, তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সংহিতা বাগচি, দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষজ্ঞ। আপনাকে অনেক অনেক স্বাগত, এবং আপনারাও সঙ্গে থাকুন অবশ্যই। দিদি, প্রথমেই যে কথাটা জানতে চাইব যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার টেনশন বহুদিন ধরে চলছে, এই এই সমস্যাটার মানে কারণ কি, মূল কি, ইতিহাস, ঐতিহাসিক অ্যাকচুয়ালি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্ক কিন্তু 16 শতাব্দী থেকে। ওই ইউক্রেন এমন একটা দেশ, মানে রাশিয়ার পরে ইউরোপের সবচেয়ে বড় দেশ হচ্ছে ইউক্রেন। এবার ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ প্রচুর, সেটা মাটির ওপরে এবং নিচে দু জায়গাতেই, মানে ইউক্রেনকে চিরকালই ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয়, উর্বর, অত্যন্ত উর্বর এখানকার জমি। তাছাড়া ইউক্রেনের মাটির তলায় খনিজ সম্পদ যা আছে তা পৃথিবীর শ্রেষ্ঠতম, এখানকার মানে লোহা, সেটা ইউক্রেনের ইস্পাত শিল্প, মানে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন রাশিয়ার শ্রেষ্ঠ স্টিল ইন্ডাস্ট্রি ইউক্রেনে। তাছাড়া বক্সাইট, টাইটানিয়াম, পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাঙ্গানিজ, তারপরে পারদ, মার্কারি, এখানে প্রচুর ইয়ে সম্পদ রয়েছে, কয়লা, কয়লা খনি প্রচুর এখানে, নিপার নদীর উপত্যকায় প্রচুর পাল। এবার ইউক্রেনের এত সম্পদের জন্য, যেমন আমাদের দেশ চিরকাল বিদেশি শক্তি একটা চোখে পড়েছে যে ভারত আক্রমণ করলে বড়লোক হয়ে যাব, এই জন্য ইউক্রেন আক্রমণ করলে বড়লোক হয়ে যাব, এটা রাশিয়ার সমস্ত দেশই চিরকাল, মানে যখন থেকে ইউক্রেন মানে দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে 9ম শতাব্দীতে, ইউক্রেন 8th century দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, তখন থেকেই এটা কিন্তু মানে অন্য দেশে, অন্য শক্তিদের লক্ষ্য ছিল। এবার এই 15 শতাব্দী পর্যন্ত বিভিন্ন শক্তিকে আক্রমণ করেছে, 16 শতাব্দীতে রাশিয়ার প্রেসিডেন্ট জারের, তখনকার সরি রাশিয়ার সম্রাট জারের সঙ্গে ইউক্রেনের চুক্তি হয়, এবং ইউক্রেন প্রথম রাশিয়ার ভুক্ত হয়। তারপর রাশিয়ার সঙ্গে নানা টানাপোড়েন, পোল্যান্ডের সঙ্গে একবার যুক্ত হয়েছে, লিথুয়ানিয়া কিছুদিন, বিভিন্ন দেশ একে টুকরো টুকরো করে নিজেদের মতো ভাগ করে নিয়েছে। 1917 সালে রুশ বিপ্লবের সময় ইউক্রেন প্রথম এখানে স্বাধীন, মানে একটা প্রজাতন্ত্রী একটা সংগঠন গঠন করে। 1918 সালে ইউক্রেন স্বাধীনতা পায়। 1919 সালে আবার স্ট্যালিন ইউক্রেন দখল করে নেয়। তখন থেকে রাশিয়ার মানে অন্তর্ভুক্ত, এবং রাশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী রাজ্য হচ্ছে ইউক্রেন। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার রাশিয়া আক্রমণ করে, রাশিয়া, হিটলারের লক্ষ্য ছিল রাশিয়া থেকে ইউক্রেন দখল করা। ইউক্রেন দখল করলে ইউক্রেনের সম্পদ যদি, কারণ যুদ্ধ চালাতে গেলে টাকা লাগে, তো হিটলারের মাথায় এটা ছিল ইউক্রেন দখল করতে করলে ওই পরিমাণ মানে সম্পদ, ওই পরিমাণ খনিজ পদার্থ যদি হিটলারের হাতে এসে যায়, তাহলে হিটলার ভালো করে আরও যুদ্ধটা চালাতে পারবেন। তাছাড়া ওই শস্য সৈন্যকে খাওয়াতে মানে তো খাবার লাগবে, তো ওই শস্য তার হাতে, সেই জন্যে ইউক্রেনকে দখল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে রাশিয়া ফ্রন্টে যে যুদ্ধগুলো হয়ে করেছিলেন হিটলার, সেগুলো সবকটাই মূলত ইউক্রেনের মাটিতে বড় রণাঙ্গনগুলো ছিল, ফ্রন্টগুলো, যেমন খারকভ, কিয়েভ, স্মলেন্স্ক, সমস্ত ওডিশা, যে যে জায়গাগুলোতে কিন্তু আজকে পুটিন আক্রমণ করছেন, এই জায়গাগুলোতেই কিন্তু হিটলার আক্রমণ করেছিলেন দখল করার জন্যে। আর ইউক্রেন সবচেয়ে বেশি বাধা দেয় হিটলারকে, মূলত 2 বছর ধরে হিটলারকে আটকে রেখেছিল, এবং ইউক্রেনের জন্যেই রাশিয়া মানে স্ট্যালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করতে পারেন, এবং হিটলারের যে পরবর্তীকালে যে শোচনীয় যে হারটা হয় সেটা কিন্তু সব কিছুর জন্যই ইউক্রেন। কিন্তু দিদি, একটা বিষয় যেটা জানতে চাইব, রাশিয়ার যে এখন অর্থনৈতিক অবস্থা, রাশিয়ার উপর আমরা জানি আমেরিকা বহুদিন ধরে স্যাংশন লাগিয়ে রেখেছে, বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, রাশিয়ার অর্থনীতি
ইউএসএসআর যখন ছিল তার থেকে অনেক 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 খারাপ। তো সেই জায়গায় ইউক্রেনের মতো একটা রাষ্ট্র সেখানে আক্রমণ করে যুদ্ধের যে বিরাট পরিমাণ খরচা, সেই খরচা কি রাশিয়ার পক্ষে দীর্ঘদিন, মানে এটা যদি লং টার্ম যুদ্ধ হয় সেটা কি রাশিয়ার পক্ষে সম্ভব? রাশিয়ার এখন যা অর্থনৈতিক অবস্থা সেটা চালানো সত্যিই খুব মুশকিল। তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বা অন্য দেশগুলো, আমেরিকা সহযোগী দেশগুলো সকলেই স্যাংশন চাপিয়ে দিচ্ছে। সুতরাং বাণিজ্যের আর রাশিয়া যেটা মেন মানে ইয়ে ছিল পাইপলাইন তেল, সেই তেলও জার্মানি স্যাংশন চাপিয়েছে। সুতরাং খুব মুশকিল। আমার মনে হয় যে পুতিন হয়তো চাইবেন যে তাড়াতাড়ি একটা টোটাল ওয়ারের মধ্যে, সর্বাত্মক যুদ্ধের মধ্যে গিয়ে হয়তো ইউক্রেনকে দখল করা। যদি যুদ্ধ লং টার্ম হয় তাহলে কিন্তু রাশিয়ার পক্ষে চালিয়ে যাওয়া মুশকিল। লং টার্ম এবং মিডল টার্মও বোধহয় চালিয়ে যাওয়া বেশ মুশকিল, বেশ মুশকিল। আপনি আপনি তেলের কথা বললেন, গ্যাসের কথা বললেন। ইউর 1/3 গ্যাস সাপ্লাই করা হয় রাশিয়ার মাধ্যমে, এবং সেই পাইপলাইন ইউক্রেনের মধ্যে দিয়ে গেছে। এবং ইইউর সবচেয়ে শক্তিশালী দেশ যদি আমরা জার্মানিকে ধরি, জার্মানির প্রায় 60% গ্যাস আসে রাশিয়ার কাছ থেকে। তো সেই জায়গায় রাশিয়ার কাছে গ্যাস সাপ্লাই শুধুমাত্র বিজনেস নয়, এটা একটা ওয়েপন, তাদের যুদ্ধের ওয়েপন হিসেবে পুতিন বারবার করে বলেছেন, গ্যাস সাপ্লাই বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তো সেই জায়গায় ইইউ স্যাংশন লাগিয়েছে রাশিয়ার উপর। এই অবস্থায় রাশিয়া যদি গ্যাস বন্ধ করে দেয় তাহলে রাশিয়ার অর্থনীতি ধাক্কা খাবে ঠিকই, একই সঙ্গে ইউরোপের অর্থনীতি ধাক্কা খাবে। ইউরোপে কি করে সচল থাকবে? ইউরোপের অর্থনীতি না, রাশিয়ার যদি তেল এবং গ্যাসের উপর স্যাংশন চাপালে রাশিয়া যদি এটা মানে তেল সাম্রাজ্যটা যদি ধাক্কা খায়, সেটা ইউরোপের না সারা পৃথিবীর ইয়ে ধাক্কা খায়। আমাদের ভারত মূলত মধ্যপ্রাচ্য থেকে তেল নেয়, কিন্তু ইউরোপ এবং আমেরিকা যে অর্থনীতি সেটা রাশিয়ার তেলের উপর নির্ভরশীল। এগুলো জায়গাগুলো সাইবেরিয়ার মধ্যে, সাইবেরিয়া থেকে এসে ইউক্রেনের মধ্যে দিয়ে পাইপলাইন গিয়ে হাঙ্গেরি ইয়ে দিয়ে ওয়েস্ট ইউরোপে ঢুকছে, এবং জার্মানি ফ্রান্স এইসব জায়গাগুলোতে তেল সাপ্লাই হচ্ছে। কিন্তু অলরেডি জার্মানি সেটা ওই নর্থ স্ট্রিম 2 কালকে স্যাংশন চাপিয়েছে, বন্ধ করে দিয়েছে পাইপলাইন। তো সুতরাং রাশিয়ার তেল সাম্রাজ্য তো সেখানে ধাক্কা খাচ্ছে। রাশিয়া তো ঘরে তেল বসিয়ে রেখে কোনো লাভ নেই, আর তেল সাম্রাজ্য তেল যদি বাইরে না আসে সেটা সমস্ত পৃথিবীর অর্থনীতি, ভারতের অর্থনীতিও সাংঘাতিক ধাক্কা। আজকে আজকে শেয়ার মার্কেটে সাংঘাতিক প্রায় 3000 পয়েন্ট পতন হয়েছে। তেলের দাম $100 হয়ে গেছে, তেলের দাম $100 হয়ে গেছে। কিন্তু সোনার দাম আন্তর্জাতিক মার্কেটে বেড়েছে, কলকাতায় সর্বকালে সর্বোচ্চ সোনার দাম। হ্যাঁ, এবং সোনার দাম আন্তর্জাতিক মার্কেটে 2% বেড়েছে। সুতরাং সোনার দাম যদি বাড়ে, আমরা তো জানবই যে সাধারণ মানে রোজকার যে আমাদের খাবার বা রোজকার যে প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুর দাম তো বাড়বে। তেল আর সোনা এটাই তো আন্তর্জাতিক মার্কেট মানে ধরে রাখে, শেয়ার বাজারকে ধরে রাখার মূল ইয়ে হচ্ছে তেল আর সোনা। মানে তেলকে তো গলানো সোনাই বলা হয়। তো সুতরাং রাশিয়া এটা ধাক্কা খেলে তো সারা পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে, এবং যার জন্য ভারত মানে ভীষণভাবেই চাইছে যে রাশিয়া যদি যুদ্ধটা না এগিয়ে মানে শান্তি একটা জায়গায় আসে বা কূটনৈতিক সমঝোতায় আসে, বা একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটো দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে বসে, তাহলে এই মারাত্মক যে ক্ষতির দিকে আমরা এগিয়ে যাব সেইটাকে হয়তো আটকানো যেতে পারে। দিদি, আমরা ভারতের অবস্থান কি হবে সেটা পরে আলোচনা করব। আরও একটা গুরুত্বপূর্ণ দেশ চীন। চীনের অবস্থান কি হবে বলে আপনার মনে হয়? কারণ আমরা জানি সাইবেরিয়া যে অঞ্চলে আপনি বলছেন তেল এবং গ্যাসের ভান্ডার, সেই অঞ্চলকে ইতিমধ্যেই নিজেদের বলে দাবি করা হয়েছে চীনের সংবাদ মাধ্যম, অফিসিয়াল যে সংবাদ মাধ্যম আছে সেই সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন আগে সেই অঞ্চলকে নিজেদের বলে দাবি করা হয়েছে। সেই নিয়ে রাশিয়া চীনের বেশ কিছুদিন ধরে টেনশন চলছিল। তো এই অবস্থায় চীনের অবস্থান কি হবে বলে আপনার মনে হয়? রাশিয়া প্রথম দিকে তো যখন উইন্টার অলিম্পিকটা হলো তখন তো চীন রাশিয়ার সাথে হাত মেলাতে চাইলো সমাজতান্ত্রিক দেশ হিসেবে। আর আরেকটা জিনিস হচ্ছে রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে সমস্যাটা হচ্ছে আমেরিকার মানে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে চীন এক নম্বর জায়গা পেতে চায়। ওদিকে এতদিন তো রাশিয়া তো অর্থনৈতিক ক্ষেত্রে এটা ছিল না, সত্যি বলতে কি এই মুহূর্তে পৃথিবীর ধনীতম দেশ মানে রিজার্ভ ফরেন ডলার হিসাবে দিতে চীনই সবচেয়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমেরিকা থেকেও এগিয়ে, হ্যাঁ অনেক অনেক এক নম্বর জায়গায় চীনই আছে। তো চীন আর আমেরিকার টক্করটা অনেকদিন ধরেই চলছে। এবার চীন দেখছে যে এটা যদি আমি একটা সুযোগ পাই, এবং সেই জন্যে রাশিয়াকে সমর্থন করতে সে চেয়েছে, কারণ তাহলে আমেরিকাকে যদি কিছুটা ইয়ে করতে। আজকের আমি দুপুরের খবর আমি দেখলাম যে চীন এই মুহূর্তে কিন্তু মিডল পার্ট মানে আপনার বৌদ্ধদের মতো মধ্যম পন্থার কথাই ওরা বলছে, এই মুহূর্তে যুদ্ধে অংশ নেওয়ার কথা কিন্তু ওরা বলছে না। আমি আজ দুপুর পর্যন্ত যা খবর সেটাই দেখলাম যে চীন মিডল পার্ট নেওয়ার কথা বলছে। এখন দেখা যাক চীন যদি যুদ্ধে নামে, এবং সেক্ষেত্রে তো খুবই, কারণ এশিয়ার ভূখণ্ডে যদি কোনো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে
সেক্ষেত্রে তো এশিয়ার অন্য দেশগুলো চীন রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়লে বিশ্বযুদ্ধ ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ, মানে বিশ্বযুদ্ধ ছাড়া উপায় নেই মানে ঠিক নয়। চীন কি করবে, প্রথমে ভারতকে কবজা করে এই ডামাডোলের বাজারে ওরা ভাবছে, ভাবে অরুণাচল ফরুণাচলগুলো দিয়ে যে ঢুকে পড়ে এটা একটা ঝামেলা। ভারতের একটা প্রবলেম আছে, ভারত সামরিক অর্থনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে ভারতের খুবই সুসম্পর্ক, দীর্ঘদিনের ব্যবসা আছে, এর তেল ব্যবসায় আমাদের রিজার্ভ ব্যাংকও টাকা বিনিয়োগ করেছে। কিন্তু রাশিয়ার উপর ডিপেন্ডেন্সি তো ভারত আস্তে আস্তে কমিয়ে আনছে রাশিয়ান লবি থেকে। একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভারতের ডিফেন্স সামরিক শক্তি কিন্তু রাশিয়ার। কিন্তু দিদি, একটা সময় যে ভারতের 80% সামরিক অস্ত্র আসতো রাশিয়ার থেকে, সেই সেই সংখ্যাটা কিন্তু কমতে 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 এখন প্রায় 30% হলো এই মুহূর্তে। আরে S-400 30%টা অনেকটা, কিন্তু হ্যাঁ S-400 মিসাইল একটা সময় 80% অস্ত্র ছিল, একটা সময় ছিল সেটা সোভিয়েত ইউনিয়ন ছিল, কিন্তু তারপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার অর্থনৈতিক অবস্থাটা অনেকটাই কমে যায়, সারা পৃথিবীতে যে জায়গাটা ছিল সেই জায়গাটা সে হারাতে শুরু করে। কিন্তু পুতিনের প্রেসিডেন্টশিপ পাওয়ার পর থেকে আস্তে আস্তে অনেকটাই সে রিকভারি করেছে। আর ভারতের সঙ্গে কিন্তু সামরিক চুক্তি, ইভেন ধরুন আপনি, আমরা যে আমাদের সৈন্যরা যে AK-56 রাইফেল নিয়ে যুদ্ধ করে সেটাও কিন্তু রাশিয়ান প্রযুক্তি। হ্যাঁ, এবার রাশিয়া সেটা ইনসাস বলে মানে রাশিয়ার ইয়েরা। ভারতে দুটো নিউক্লিয়ার সাবমেরিন আছে 99 বছরের লিজ রাশিয়ার কাছে, আমাদের নিজেদের নয়, কেনা নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ভারতে প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার রাশিয়া ভারতকে দিতে চেয়েছিল, একদম IS বিক্রমাদিত্য, সেও কিন্তু সেই রাশিয়ার কাছে। এবার আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে সমস্যাটা রয়েছে, S-400 যে মিসাইল ভারতের সঙ্গে চুক্তি হয়ে রয়েছে, এবং ভারত প্রথম থেকেই ভাবছিল যে, সেই জন্যে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকাকে বারবার বলছিল যে রাশিয়ার উপর ইকোনমিক স্যাংশনটা না বসাতে, কারণ ইকোনমিক স্যাংশন ভারত অলরেডি টাকা কিছু অ্যাডভান্স করেছে, মানে 6-7টা আমরা পেয়েছি, বাকিগুলো পাওয়ার কথা। এবার এটা যদি না পাই তাহলে আমাদের কিন্তু বহু টাকার ক্ষতি হয়ে যাবে। তাছাড়া এমনি তো আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে, সেক্ষেত্রে তো আমরা ক্ষতি, সামরিক দিক দিয়ে মানে অস্ত্রের দিক দিয়ে, সৈন্য দিক দিয়ে না, অস্ত্রের অস্ত্র ভাণ্ডারের দিক দিয়ে ভারত কিন্তু এখন, আমেরিকা কিন্তু ভারতকে কোনোদিনই কোনো, পাকিস্তানকে যুদ্ধ অস্ত্র অনেক বিক্রি করেছে, কিন্তু যুদ্ধ অস্ত্র বিক্রি বা এই সাহায্যের দিক দিয়ে আমেরিকা কিন্তু কোনোদিনই, ইভেন ধরুন না একা ইউ দেশগুলোর বেশি উপর, হ্যাঁ এবার ফ্রান্স জার্মানির মতো দেশের সঙ্গে এবার সামরিক চুক্তি, 71 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন তো আমেরিকা ভারত মহাসাগরে 7th ফ্লিট পাঠিয়ে দিয়েছিল, সেই সময় যদি রাশিয়া ভারতের পাশে না দাঁড়াতো তাহলে কিন্তু ভারতের পক্ষে পাকিস্তানকে হারানো খুব কঠিন হতো। এই সব নানা কারণে, কূটনৈতিক কারণ এবং সামরিক কারণে ভারতের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, তারপর সমীকরণ তো অনেক চেঞ্জ হয়েছে, 7th ফ্লিটের কথা, 7th ফ্লিটের পর এতগুলো বছর পর সমীকরণ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এখন রাশিয়ান লবি এবং আমেরিকান লবির মধ্যে ভারত যে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করে, ভারত ব্যালেন্স তৈরি করার চেষ্টাতেই আছে, ভারত কারোর পক্ষে যেতে রাজি নয় আজ পর্যন্ত, আজকের দিনের খবর পর্যন্ত ভারত সরকার কোনো লবির দিকে যেতে রাজি না, কারণ ভারত সরকার চাইছেই না যুদ্ধটা হোক। কারণ ভারত সরকার বারবার যেটা বলছে যে এতে সারা পৃথিবীর যে ক্ষতি হবে, সাধারণ মানুষের যে ক্ষতি হবে, সামরিক ক্ষতি তো হবেই, সেটা পেছনে তো, কিন্তু গালওয়ানে আমি যেটা বলতে চাইছি, গালওয়ানে চীন যখন আক্রমণ করলো, চীন সেনার সঙ্গে যখন সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলো, তখন ফ্রান্স বলে দিল যে আমরা ভারতের সেনা পাঠাতেও রাজি আছি। তো ইউরোপীয় ইউনিয়ন, আমরা জানি ওই সময় কিন্তু আমেরিকাও বলেছিল যে আমরাও ভারতের পাশে আছি, কিন্তু রাশিয়া চুপ করেছিল, রাশিয়া চুপ করেছিল, কিছু বলেনি চীন নিয়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক। এইজন্য ভারতের যে একটা সমস্যা আছে, ভারতের আমেরিকাও খুব ভালো বন্ধু, ভারতের রাশিয়াও খুব ভালো বন্ধু, এই জন্য ভারতের পক্ষে কোনো একটা লবিতে কিন্তু বেছে নাও ভারত পক্ষে খুবই মানে। আপনি কি মনে করেন এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে সমস্যা, সেখানে এই মুহূর্তে যে দুটো লবি রয়েছে, একটা আমেরিকান নেতৃত্বের লবি আর একটা রাশিয়া এবং চীনের নেতৃত্বে যে লবি রয়েছে, সেই লবির মধ্যে একটা সংঘর্ষের জন্য ইউক্রেনে এই ধরনের সমস্যা হচ্ছে? কারণ আমরা জানি ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেন বহুদিন ধরে চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছে এবং সেই ন্যাটোর এখনও পর্যন্ত সদস্য হতে পারেনি। 1949 সালে যখন ন্যাটো তৈরি হয়েছিল, ন্যাটো তো 16টা সদস্য ছিল, তারপর একটা মৌখিক আলোচনা হয়েছিল যে ন্যাটো সদস্য বাড়ানো হবে না, কিন্তু আস্তে 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 ন্যাটো সদস্য বাড়াতে একেবারে রাশিয়ার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সেই অবস্থায় ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়ে যায় এবং ইউক্রেনে তাহলে ন্যাটোর সমস্যা, এইটাই তো রাশিয়ার মূল সমস্যা, কারণ রাশিয়া চায় না রাশিয়া থেকে যে
রাজ্যগুলো বেরিয়ে গিয়ে স্বাধীন দেশ পূর্ব ইউরোপে তৈরি করেছে, তারা কেউ নাটোর সদস্য, কারণ ওই জায়গায় চোদ্দটা দেশ, চোদ্দটা দেশ সদস্য অলরেডি হয়ে গেছে, যে এস্টোনিয়া, বাটাভিয়া, লিথুয়ানিয়া, এই ছোট দেশগুলো হ্যাঁ হয়ে গেছে। এবার ইউক্রেনও হতে চাইছে, সমস্যাটা তো সেখান থেকেই। 2014 সালে ইউক্রেনে দুটো মানে ভাগে ভাগ করলে মধ্য আর পশ্চিম ভাগ, এটা হচ্ছে ইউক্রেন ভাষাভাষী মানুষ, আর দক্ষিণ আর পূর্ব ভাগ মানুষ হচ্ছে রাশিয়া, রুশ ভাষাভাষী। রুশ ভাষাভাষী মানুষরা চাইছে স্বাভাবিকভাবে রাশিয়ার সঙ্গে, কারণ তাদের মানে অনেক আত্মীয় স্বজন, ব্যবসাপাতি মানে দুই দেশে চলে, হ্যাঁ সেই জন্য তারা চাইছে রাশিয়ার সংযোগ দিতে। এদিকে পশ্চিম আর মধ্য যে ইউক্রেন ভাষাভাষী, তারা দেখছে যে রাশিয়ার ওখানে তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, ওরা চাইছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যোগ দিতে। এবং রাশিয়ার সমস্যা হলো যে যদি ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয় তাহলে ইউক্রেনের অর্থনীতি, যেটা আমি বললাম যে ওই এখান থেকে প্রচুর মানে খনিজ বা এমনকি আমাদের ভারতও কিন্তু ইউক্রেন থেকে, কালকেই আমার খবরে আমি শুনছিলাম যে এই যুদ্ধের ফলে ভারতেরও কিন্তু গমের দাম বাড়বে, ইউক্রেন থেকে কিন্তু আমরাও গম আমদানি করি, যেমন ইউরোপের গমের ঝুড়ি, হ্যাঁ ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা যেমন এর উপর নির্ভরশীল, তেমনি ভারতের খনিজ পদার্থ। তো এই জিনিসটা যদি পুরোপুরি ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোর হাতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার ব্যবসা বিশালভাবে মার খাবে, কারণ রাশিয়া চাইছে ইউক্রেনে রাশিয়া সমর্থিত পার্টি আছে, মেডভেদচুক বলে ওখানে একজন ধনকুবের আছেন, বিজনেস টাইকুন, তিনি হচ্ছেন পুতিনের অনুগত এবং বন্ধু, তার মেয়ে ডারিয়া একে পুতিন ধর্ম মানে গডফাদার, ধর্ম বাবা হিসেবে ইয়ে করেছেন। হ্যাঁ এবার মেডভেদচুকের পার্টিকে, সে হচ্ছে বিরোধী পার্টি এখন সব ইয়েতে রয়েছে, তাকে রাশিয়া আনতে চাইছে, কারণ তাহলে মেডভেদচুকের থ্রু দিয়ে রাশিয়ার অর্থনীতির উপর পুরোপুরি কবজাটা করতে পারবে, কিন্তু ইউক্রেনের অর্থনীতির উপর কবজা, কিন্তু তার দেবার আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা হয়ে যাবে, কারণ ইউক্রেন এমন একটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইউরোপের সবচেয়ে গরিব দেশ, কিন্তু তাহলেও এর ওপরে এমনভাবে অন্য দেশগুলোর অর্থনীতি নির্ভরশীল হয়ে রয়েছে যে কোনো একটা লবি মানে ইয়ে ন্যাটোর মধ্যেই চলে যায়, কতবার রাশিয়ার মধ্যে অন্য লবিটা কিন্তু মার খেয়ে যাবে, এবং সেই জন্য এর এত গুরুত্বপূর্ণ অবস্থান। মানে এই যে ধরুন ফিনল্যান্ড রাশিয়ারই মানে ওই ইউক্রেনেরই আপনার সীমান্তে রয়েছে, পশ্চিম সীমান্তে, তার সঙ্গে রাশিয়া একটা চুক্তিতে এসছে, সে রাশিয়ার অনুগত হয়ে গেছে, তার সার্বভৌমত্ব রাশিয়ার উপর নির্ভরশীল, তার সামরিক সংখ্যা, সৈন্য সংখ্যা রাশিয়ার কথা মতো চলে, তাতে কিন্তু বাকি পৃথিবী এতটা মাথা ঘামায়নি। আজকে ইউক্রেনের সমস্যা নিয়ে বাকি পৃথিবী এতটা মাথা ঘামাচ্ছে কেন? কারণ ইউক্রেনের ওপর কিন্তু অন্য বাকি পৃথিবীর অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে নির্ভরশীল, যার জন্যে যতটা রাশিয়া মরিয়া ততটা কিন্তু ন্যাটো গোষ্ঠী, আমেরিকা এবং তার অ্যালাইড ফোর্সেস, বন্ধু দেশগুলো ততখানি মরিয়া হয়ে গেছে। এবার ভারতের অবস্থা, ভারতের কথা বারবার করে বলছি, ভারতের অবস্থা কী হবে আমাদের দেশ ভারতবর্ষ অবশ্যই আলোচনা করতে হবে। ডনেস্ক, লুহাস্ক এই সমস্ত শহরগুলো যেখানে রাশিয়ান পপুলেশন বেশি, যারা রাশিয়ার সঙ্গে যেতে চায়, সেই সমস্ত জায়গাগুলোতে যারা বিদ্রোহী গোষ্ঠী, আমরা জানি কিছুদিন আগে যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেই বিদ্রোহীরা ঘোষণা করেছিল যে সবাইকে শহর ছেড়ে চলে যেতে হবে, তো সেই জায়গায় ভারত যদি রাশিয়াকে সমর্থন করে, রাশিয়া পরোক্ষভাবে ওখানে বিদ্রোহীদের সমর্থন দেয়, এটা পরিষ্কার, একদম দিনের আলোর মতো পরিষ্কার, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কি একটা অস্বস্তির কারণ হয়ে যাবে কাশ্মীর? কারণ কাশ্মীরে পাকিস্তান যদি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেয় আর রাশিয়াকে যদি ভারত সমর্থন দেয়, এই দুটোকে কানেক্ট করলে ভারতের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে যাবে বলে মনে হয় না? কারণ রাশিয়ার আসলে কি, রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীরা যারা, তারা কিন্তু মানে এখানে যে জিনিসটা হচ্ছে যে উগ্রপন্থী, ওরা হয়তো সেইভাবে ওরা লড়াই হয়তো করছে এবং রাশিয়া তাদের সমর্থন করছে, 2014 সাল থেকে সমর্থন করছে, বা ক্রাইমিয়া আর সেভাস্তোপোলে আপনার স্বায়ত্তশাসন ঘোষণা করা হয়েছে, রাশিয়া তাদের স্বীকৃতি দিয়েছে, যদিও ইউনাইটেড নেশনস দেয়নি, কিন্তু কাশ্মীরের সঙ্গে এটা, কারণ কাশ্মীরের যে অর্থ মানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সেটা আমি কানেক্ট করছি না, আমি বলছি অস্বস্তির কি একটা জায়গা থাকবে, কারণ পাকিস্তান সমর্থন করছে, পাকিস্তান বলছে এটা কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন, আবার রাশিয়াও বলছে এটা এই অঞ্চলের স্বাধীনতা আন্দোলন, দুটো অঞ্চলকে ইতিমধ্যে স্বীকৃতি দেওয়া। পাকিস্তানও তো সেইভাবে রাশিয়া বা আমেরিকা কারোর সঙ্গে যুক্ত হতে চাইছে না, কারণ পাকিস্তান, আমি রাশিয়া আমেরিকা পার্ট বলছি না, বলছি ভারতের অস্বস্তির পার্ট, ভারতের অস্বস্তি আমার তো মনে হয় না, কারণ ভারতের যেটা নিজস্ব সমস্যা, পাকিস্তান যেভাবে ওখানে কবজা করার চেষ্টা করছে বা ইয়ে করছে, এটা কি আপনি কি বলতে
দিয়েছেন, পাকিস্তান কি ভারতের উপর চাপ তৈরি করবে যে তুমি তো ভাই বিচ্ছিন্নতাবাদী পার্টিকে বা অংশগুলোকে সমর্থন করে বলে রাশিয়াকে সমর্থন করছো, তাহলে এরাও তো বিচ্ছিন্নতাবাদী, তাহলে তুমি কেন? আমার মনে হয় না পাকিস্তান ঠিক এতটা ছেলে মানুষই করবে, কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যেখানটা দাঁড়িয়ে আছে সেখানে পাকিস্তান, কারণ কালকেই পুতিনের সাথে কথা বলতে গিয়েছিলেন, সেখানে পাকিস্তান রাশিয়াকে রাগিয়ে দেওয়ার মতো কোনো জায়গায় আছে কি না? রাশিয়াকে রাগিয়ে দেওয়া এবং চীনকে রাগিয়ে দেওয়া, কারণ পাকিস্তানের অর্থনীতি এখন পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। হ্যাঁ, আমার তো মনে হয় না। অনেক ধন্যবাদ দিদি, আমাদের সময় একদম শেষ। আমাদের সঙ্গে ছিলেন সংহিতা বাগচি, দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষজ্ঞ, এবং আমরা খুব ছোট্ট সময় চেষ্টা করলাম রাশিয়া ইউক্রেন সমস্যার মূলে গিয়ে সেই সমস্যার পর্যালোচনা করতে। এখানেই শেষ করতে হচ্ছে এই অনুষ্ঠান। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন অঙ্কার অনির্ধারিত পর্দায়। নমস্কার।